বলিউড, আর চোখ বন্ধ করে থেকো না, আর চোখ বন্ধ করে থেকো না, চোখের সামনে ডায়মন্ড কাজে লাগাও। খুব জলদি মহড়া টু এর অ্যানাউন্সমেন্ট করো, সেখানে সুনীল শেট্টি আর অক্ষয় কুমারকে দুজনকে একসঙ্গে আনো, বাওয়াল হবে, বাওয়াল, সিরিয়াসলি বলছি বাওয়াল হবে। তো আজকে আমি দেখলাম একটা ওয়েব সিরিজের নাম হচ্ছে হান্টার, যেটা এসছে মেনলি 21 তারিখে। তো আমি পুরোটা একসঙ্গে আমার একটানা বসে দেখা সম্ভব হয়নি, আমি একটু একটু করে দেখছিলাম। আজকে জাস্ট একটু আগে আমার শেষ হলো, অনেক বড় একটা ওয়েব সিরিজ, কিন্তু বিশ্বাস করুন আমার একটা টাইমও বোর্ড লাগেনি, এবং অ্যাকশান সিকোয়েন্স থেকে শুরু করে স্টোরি টেলিং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা এতটা ভালো কাজ করেছে, বিশ্বাস করুন আমার মনে হচ্ছিলো যে এটা কেন আমি বাড়িতে দেখছি, এটা কেন বড় পর্দায় বিগ স্ক্রিনে আমি দেখছি না, কারণ এটা ভিজুয়াল যে স্পেকটাকেল দিয়েছে এবং এই মানুষটার যে স্ক্রিন প্রেজেন্স 60 বছর বয়সেও আনবিলিভেবল, জাস্ট ভাবা যায় না। আমি ট্রেলার দেখেই বলেছিলাম যে এটা কিছু একটা হবে, কিন্তু দেখার ছিল স্টোরি টেলিংটা কেমন হয়। তো এইরকম রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ বা এরকম অ্যাকশান এন্টারটেনার ওয়েব সিরিজ বলিউডে খুব কম হয়, আমরা খুব কম দেখতে পাই, সেই হিসেবে এটা কিন্তু একটা বলা যেতে পারে কিন্তু একটা বড় পদক্ষেপ, কারণ এরকম অ্যাকশানে ভর্তি একটা ওয়েব সিরিজ খুব কম দেখা যায়। যেমন সুনীল শেট্টিকে আমরা চিনি অ্যাকশানের জন্য, সুনীল শেট্টির কাছ থেকে আপনি রোম্যান্টিক অভিনয় বা অন্যান্য কিছু কিন্তু আপনি পাবেন না, কমেডিটা খারাপ করতো না, প্রিয়দর্শন তাকে ভালো কাজে লাগিয়েছিল, কিন্তু অ্যাকশানে বা সুনীল শেট্টি মানে টপ অফ দ্য লেভেল, ওটা কোনোভাবেই আমি অমান্য করতে পারবো না। যতবার তার কাজ দেখেছি, একটা টাইম ছিল 90s যখন ছোটো ছিলাম, রোজ দুপুরবেলা সুনীল শেট্টির সিনেমা DVD দেখতাম, তার যে কাজগুলো ছিল মহড়া, তারপর ক্রোধ, তারপর আরও কিছু সিনেমা টিনেমা ছিল, নামগুলো মনে নেই, বলওয়ান, এসব দেখতাম দুপুরবেলা বসে, টাক্কর, এসব কাজগুলো দেখতাম, তো তখন দারুণ লাগতো অনেস্টলি স্পিকিং। তো এখন অনেকদিন পর এইভাবে মানুষটার কামব্যাক এক কথায় অনবদ্য, এবং আমি একটা কথা বলতে বাধ্য যেটা নিয়ে অনেক ক্রিটিসাইজ হতে হবে, এইটা না পাঠানেরও বাপ লেগেছে আমার, সিরিয়াসলি পাঠানেরও বাপ লেগেছে। পাঠানে তো অবশ্যই শাহরুখ খান নিজের সেরাটা দিয়েছে, কোনো অস্বীকার করার জায়গা নেই, আমি অস্বীকার করছিও না, কিন্তু পাঠানের স্টোরি টেলিংয়ের কথা যদি বলি, সেদিকে বিচার করতে গেলে এটার বাজেট অনেক কম, এটা অত টাকা খরচ করা হয়নি নির্দিষ্ট বাজেটের মধ্যে, কিন্তু আসত্ত এটা স্টোরি টেলিংয়ের দিক দিয়ে যদি বলি, অ্যাকশানের দিক দিয়ে বলি, সব দিক দিয়ে যদি আমাকে বলতে বলা হয়, এটা আমার মন জয় করে নিয়েছে। লাস্ট এপিসোডে একটা অ্যাকশন রয়েছে যেখানে ওর চারপাশে সবাই ওকে ঘিরে রয়েছে, একটু প্রবলেম করছে স্ট্যান্ডটা, যে কারণে একটু অসুবিধা হচ্ছে, তো চারপাশে অনেকে ওকে ঘিরে ছিল, ঠিক আছে। সেখানে জিনা ইসিকা নাম হে গানটা বাজছে ব্যাকগ্রাউন্ডে, ওই যে গানটা ছিল না জিনা ইসিকা নাম হে, এই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, আর সঙ্গে সঙ্গে সুনীল শেট্টির অ্যাকশন বস কাঁপিয়ে দিয়েছে, ওই সিনে যে বাওয়াল অ্যাকশন রয়েছে বস, এই বয়সেও 60 বছর বয়সেও কী সব করছে, মানে স্টান্ট ফান্ট করে ডিগবাজি ফিগবাজি খেয়ে ছুরি নিয়ে অ্যাকশন করছে বস, দেখার মতো, মানে এটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সবথেকে বড় কথা, তোমরা ফ্রিতে দেখতে পারবে, যদি এটা ফ্রিতে দেখা ডিজার্ভ করে না, কারণ এটা সত্যি টাকা দিয়ে দেখলেও আপনার গায়ে লাগবে না, মনে হবে হ্যাঁ একটা কিছু দেখলাম বটে। আগে যেমন সুনীল শেট্টি সিনেমা দেখলে মনে হতো বস পয়সা বসুল কিছু একটা দেখেছি, এটা দেখে আমার ঠিক সেম ফিলিং হয়েছে, বস পয়সা বসুল কিছু একটা দেখেছি বস। তো আমার দারুণ লেগেছে, এবং এশা দেওয়াল কয়েকদিন পর ভালো লাগে, এশা দেওয়াল, তারপর রাহুল দেব, প্রত্যেককে পার্ট দেওয়া হয়েছে, রাহুল দেব কয়েকদিন পর থেকে ভালো লাগলো, 90s বলতে পারে জনপ্রিয় ভিলেনে পার্ট করতো সে, ওই সময় মারাত্মক বডিওয়ালা ভিলেন, দারুণ লাগতো, এখানে তাকে বেশ ভালো লেগেছে। এছাড়া এশা দেওয়ালকে ভালো লেগেছে, তার কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বেশ ভালো লেগেছে আমার, কিন্তু সুনীল শেট্টি বস ফাটিয়ে দিয়েছে, মানে পুরো ওয়েব সিরিজটা দেখো তোমাদের কিন্তু একটু বোর লাগবে না, দারুণ লাগবে, হয়তো তোমরা একটানা দেখেও ফেলতে পারবে, আমার কাছে টাইমের একটু অফ ছিল বলে আমি একটানা দেখতে পারিনি, কিন্তু রুদ্ধশ্বাস একটা থ্রিলার গল্প, দারুণ লেগেছে আমার বস। এবং এটা কোথায় দেখতে পাবে সেটা হচ্ছে অ্যামাজন শপিং, গুগলে সার্চ করবে বা ফোনে সার্চ করবে অ্যামাজন শপিং, সেখানে গিয়ে দেখবে মিনি টিভি বলে একটা অপশান রয়েছে, সেখানে গেলেই তোমার ফ্রিতে কিন্তু হান্টার দেখতে পাবে, 8খানা এপিসোড রয়েছে, বেশ বড়, কিন্তু তোমাদের টাইম স্পেন্ড দারুণভাবে হয়ে যাবে, এবং টাইম কাটাবার জন্য একটা কিন্তু দারুণ ওয়েব সিরিজ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং সুনীল শেট্টি তার না ইস ব্যাক, ইস ব্রুটাল, ব্যাড অ্যাস বস, ব্যাড অ্যাস কাঁপিয়ে দিয়েছে, বহুদিন পর একটা মাস এন্টারটেনার একটা ওয়েব সিরিজ দেখলাম, দারুণ লেগেছে, এবং এটা নিয়ে প্রত্যেকে দেখুক, প্রত্যেকে কথা বলুক, কারণ এই মানুষটা একটা দারুণ কামব্যাক আমি চাই বলিউডে আবার হোক। এটা কোথাও গিয়ে খানিকটা এগিয়ে দিল, কিন্তু এটা অ্যামাজন প্রাইম টাইমে আনতেই পারতো, কারণ ওই লেভেলেরই বস কাজ হয়েছে, আমার দারুণ লেগেছে, যারা দেখোনি দেখতে পারো, আশা করছি ভালো লাগবে, এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবে লাইক, এখনও তো ভাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।